আপনাদের দেখার সুবিধার্থে এটা আমি দিয়ে দিলাম। ইস্টার্ন ব্যাংকের একটি কার্ড অ্যান্ডোর্স করেছিলাম, এটি এক্সপায়ার হয়ে গেছে, তো এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমি নেক্সাস পেতে গেলাম, মোবাইল নাম্বার এবং 6 সংখ্যার পিন নাম্বার দিয়ে লগ ইন করছি, তা আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা জানেন যে কার্ড অ্যান্ডোর্স করতে হলে পাসপোর্ট অবশ্যই লাগবে। তো আমি থ্রি ডটে গেলাম, হোমে গেলাম, মিনি স্টেটমেন্ট, তো আমি প্রিপেড কার্ড টাচ করলাম। করার পর মিনি স্টেটমেন্ট, আমি স্টেটমেন্টে গেলাম। তো এখানে যাওয়ার পর আমি 12 ডিসেম্বর 2023 সালে $50 লোড করেছিলাম বা ডিপোজিট করেছিলাম আমার কার্ডের এগেনস্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন +$50 উপরে, দেখলেন এখন। তো আপনারা যেই ব্যাংকের কার্ড অ্যান্ডোর্স করবেন, এই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনারা পাসপোর্ট সহকারে যাবেন, তারপরে বলবেন যে আমি $ লোড করতে চাই, তখন তারা পাসপোর্ট দেখে পাসপোর্টে একটি সিল মেরে দিবে, অনুমোদন দিয়ে দেবে, এটাই হচ্ছে অ্যান্ডোর্স। তো আমি আবার থ্রি ডটে গেলাম, যাওয়ার পর ব্যালেন্সিং করি, প্রিপেড কার্ড টাচ করলাম, প্রিপেড কার্ড লেখা এখানে টাচ করলাম। টাচ করার পর ব্যালেন্স ইনকোয়ারি আসছে, তো দেখতে পাচ্ছেন ডান দিকে ব্যালেন্স শো করছে, বিডিটি 5670 $50 এবং ট্রাভেল কোটা ব্যালেন্স $5000। আমি $5000 অনুমোদন নিয়েছি, আপনারা $10,000-$12,000 প্রতি বছরে অনুমোদন নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী। তো আমি $5000 নিয়েছি, এর মধ্যে $50 আমি লোড করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডটি, প্রিপেড কার্ডটি, এটা আমার নিকটে ডাচ বাংলা ব্যাংকের গিয়ে এটা আমি $5000 অনুমোদন নিয়েছি। তো এভাবে আপনারা একটি সিল মেরে দেয়, তো আপনার পাসপোর্টটি নিয়ে গেলে হবে। তো $5,700 জমা দেওয়ার পর $50 আমার লোড করে দিছে। তো পাসপোর্ট নিয়ে আপনারা নিকটস্থ ব্রাঞ্চে গেলে আপনাদের এটা একটি সিল মেরে পাসপোর্টটা এন্ট্রি করে অনুমোদন দিয়ে দেবে, এটাই হচ্ছে অ্যান্ডোর্স। তো আপনাকে জিজ্ঞাসা করবে $100 অ্যান্ডোর্স করতে চান, তা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।